হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফারহান আলবি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদেরকে দেখাবো আপনার একটি সিম্পল ছবিতে কিভাবে আপনারা এরকম নিয়ন লাইট এড করবেন। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা পিকসার্ট ওপেন করে নিলাম এবং আমরা পিকসার্টে অলরেডি ছবিটা ইম্পোর্ট করে নিয়েছি। সো ছবিটা ইম্পোর্ট করার পর আমরা চলে যাব স্টিকারে। স্টিকার থেকে আমরা সার্চ করব সার্কেল নিয়ন লিখে। এবং সার্কেল নিয়ন লিখে সার্চ করার পর আপনারা অনেকগুলো এরকম নিয়ন সার্কেল পেয়ে যাবেন। সেখান থেকে আপনাদের পছন্দ মতো যে কোনো একটা চুজ করতে পারেন। আমি এটা চুজ করলাম, দেন এটাকে রিসার্চ করে নিব। তো এই সার্কেলটাকে আমি আসলে আমাদের যে সাবজেক্ট সেটা ব্যাকগ্রাউন্ডে রাখবো, এই জন্য আমি এটা ফেসের ঠিক মাঝামাঝিতে এভাবে রাখলাম। এবং দেন ইরেজ টুল সিলেক্ট করে আমাদের সাবজেক্টের সামনের যে অংশটিতে যে সার্কেলটা আছে সেটাকে আমরা মুছে দিব। আমাদের সামনের অংশটি রিমুভ হয়ে গেছে রিং এর, আমরা ওকে করে দিলাম। এবার কিন্তু দেখতে রিংটা আমাদের মনে হচ্ছে যে আমাদের সাবজেক্টের পিছনে। তো এবার আমরা চলে যাব ড্রতে এবং এখান থেকে আমরা যে কোনো একটা সফট ব্রাশ সিলেক্ট করে নিব। তারপর এখানে কালার থেকে আপনারা ব্যাকগ্রাউন্ডে আপনারা যেই সার্কেল যে নিয়ন সার্কেলটা অ্যাড করেছেন তার সাথে ম্যাচ করে আপনার একটা কালার সিলেক্ট করে নেবেন। এখানে যেহেতু একটা পিঙ্কিশ টাইপের একটা কালার আছে, সো আমি এরকম একটা কালার একটা সিলেক্ট করে নিলাম। দেন জাস্ট কিছু করতে হবে না, এরকম একটা জাস্ট একটা টান দিয়ে দিবেন, জাস্ট ব্রাশ দিয়ে একটা ড্র করে দেবেন যে কোনো কিছু। দেন আরেকটা লেয়ার ক্রিয়েট করবেন। তারপর আমরা আবারও কালারে চলে যাব, এবার একটু ওটার কাছাকাছি টাইপের যে কোনো একটা কালার নিব। আমরা আসলে এখানে তিনটা কালার টোন এড করবো, সো এখানে একটু ব্লুইশ টাইপের একটা কালার নিলাম এবং সেম ওয়েতে নিচের দিকে একটা টান দিয়ে দিলাম জাস্ট। দেন আরেকটা লেয়ার ক্রিয়েট করব। এবার আমরা ওই পিঙ্ক কালারের কাছাকাছি টাইপের যে কোনো একটা কালার ইফেক্ট নিয়ে আমরা ডান পাশে এই পাশে ড্র করে দিলাম, দ্যাটস ইট। এবার আমরা যে লেয়ারগুলো নিলাম আলাদা আলাদা লেয়ারে আমরা যে ড্রগুলো করেছি, সো লেয়ারগুলো সিলেক্ট করে এখানে ট্রান্সফর্মে যাব। দেন এটা রিসাইজ করে একেবারে বড় করে দিব। আমরা যে একটু আগে ড্র করলাম এই ড্রগুলো আসলে লাইট ইফেক্ট হিসেবে কাজ করবে। এমনভাবে আমরা ওই ট্রান্সফর্ম করবো যেন মনে হয় যে ফেসের উপরে তিন টাইপের লাইট এসে পড়ছে। সো এবার আমরা প্রত্যেকটা লেয়ারকে সিলেক্ট করে এখানে আপনারা যে ব্লেন্ডিং মোড আছে সেটাকে আপনারা নিচে দেখবেন ব্লেন্ডিং মোড, সেটাকে আমরা ওভারলে করে দেব। তো এবার দেখতে পাচ্ছেন যে আপনার সাবজেক্টের উপরে মনে হচ্ছে যে আমাদের যে নিয়ন লাইটের যে ইফেক্টটা সেই ইফেক্টটা সাবজেক্টের উপরে এসেও পড়ছে। তো আপনার চাইলে সেটা যদি মনে করেন যে খুব বেশি ইফেক্ট হয়েছে তাহলে আপনার চাইলে যে কোনো একটা লেয়ারের অপাসিটি কমাতে পারেন অথবা বাড়াতে পারেন। তারপর আমরা ওকে করে দিলাম। এবার আমরা এখানে একটু ফিল্টার অ্যাড করবো, সেই জন্য আমরা ফিল্টারে চলে গেলাম। তো এখানে আপনারা আপনাদের পছন্দ মতো ফিল্টার ইউজ করতে পারেন।
আমি এখানে প্রিফার করি যে CYBR1 নামের একটা ফিল্টার আছে যেটা অনেকটা নিয়ন লাইটের সাথে ম্যাচ করে। সো এই ফিল্টারটি আপনারা ইউজ করতে পারেন, যেটা ইউজ করলে অনেকটা ন্যাচারাল লাগবে লাইটটা। সো ফিল্টারটি অ্যাড করা হয়ে গেলেই কিন্তু আমাদের ছবিটি কমপ্লিট হয়ে গিয়েছে। সো এইভাবেই খুব সহজে আপনার যে কোনো ছবিতে আপনারা চাইলে নিয়ন লাইট ইফেক্ট অ্যাড করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের যদি কোনো কোয়ারি থাকে। আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।